আমরা হয়তো অনেকে ট্যাক্স রিটার্ন সাবমিশন করি, নিজে করি, কিংবা কোনো লয়ার বা অন্য কারোর মাধ্যমে আমরা ট্যাক্স রিটার্ন সাবমিশন করি। সাবমিশন করার পরে আমাদের হয়তো একটা কপি দেওয়া হয়, কিন্তু আমাদের এই ট্যাক্স রিটার্নটা গভর্নমেন্ট সার্ভারে এন্ট্রি হয়েছে কি না সেটা আসলে আমাদের এন্ড থেকে আমরা এতদিন পর্যন্ত চেক করতে পারতাম না। সো এখন থেকে গভর্নমেন্টের নতুন একটা অপশন চালু হয়েছে যে আপনি চেক করতে পারবেন যে আপনার ট্যাক্স রিটার্নটা প্রপারলি সাবমিট হয়েছে কি না গভর্নমেন্টের সার্ভারে। সো আমি আপনাদেরকে এখন চেক করে দেখাচ্ছি। তার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনি চেক করে নিতে পারবেন। এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে এসে খুব সহজে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিশন হয়েছে কি না। তা আমি একটু চেক করে দেখাচ্ছি, আমি দুইটাই দেখাবো যে আপনি সাবমিশন করলে আপনাকে কীভাবে দেখাবে আর সাবমিশন না করলে আপনাকে নোটিফিকেশানটা কী দেখাবে। তো তার জন্য এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, উপরে আপনি ড্রপডাউনে ক্লিক করলে 2021 এবং 22, যেটা আপনি গত বছর নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে করেছেন সেটা চেক করতে পারবেন 21-22, আর 22-23 যেটা এই বছরে, যেটা এখন হয়তো অনেকে সাবমিশন করেননি নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে, সেটা সাবমিশন করবেন। তো আমরা আগে গত বছরেরটা চেক করে নিচ্ছি, তার জন্য 21-22 সিলেক্ট করে নেবেন। তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন টিন, এই ঘরে আপনার যে ইটিন নাম্বার বা টিন নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন। সো আমি আমার নাম্বারটা টাইপ করে দিচ্ছি। ওকে, আমি ইটিন নাম্বারটা এখানে টাইপ করে দিলাম। এখানে কিন্তু আপনি কপি পেস্ট করতে পারবেন না, আপনাকে ম্যানুয়ালি টিন বা ইটিন নাম্বারটা কিন্তু টাইপ করতে হবে। তারপরে আপনি জাস্ট এখানে ক্যাপচারটা দিবেন, ডান। দেন এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করলে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ারের নাম, টিন নাম্বার এবং রিটার্ন হ্যাজ নট সাবমিটেড ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021 and 22। তার মানে গত বছরে এই টিনের কিন্তু রিটার্ন সাবমিশন করা হয়নি। সো আপনি যদি সাবমিশন না করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই নোটিফিকেশানটা দেখাবে যে আপনি গত বছরে সাবমিশন করেননি। এবার আমি আপনাদেরকে দেখাবো যেটা সাবমিশন হয়েছে, মানে সাবমিশন করলে আপনাকে কীভাবে দেখাবে সেটা একটু দেখাচ্ছি। তার জন্য 2021-22 যে অ্যাসেসমেন্ট ইয়ারটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমি টিন নাম্বারটা এখানে আবার টাইপ করে দিব। ওকে, আমি টিন নাম্বারটা এখানে টাইপ করে দিলাম। তারপরে আপনি এখানে আবার সেমভাবে ক্যাপচারটা দিয়ে দিব। আমি ক্যাপচারটা দিয়ে দিলাম, ক্যাপচারটা দেওয়ার পর জাস্ট ভেরিফাই অপশনটা ক্লিক করবেন। দেখেন এখানেও কিন্তু ট্যাক্স পেয়ারের নাম দেখাচ্ছে, টিন নাম্বার, রিটার্ন হ্যাজ বিন সাবমিটেড ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021-2022। তার মানে গত বছর এই টিন হোল্ডার ট্যাক্স রিটার্ন ঠিকভাবে সাবমিশন করেছে। সো এখান থেকে আপনি কিন্তু আপনার ট্যাক্স রিটার্নটা সাবমিশন করা হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন, এবং এই বছরে আপনি যখন সাবমিশন করবেন করার পরও আপনি এখান থেকে এসে আবার সেটা চেক করতে পারবেন। কারণ আমরা যেটা করি, অনেকে হয়তো সময় পায় না, সময়ের অভাবে আমরা যেটা করি অন্য কারোর মাধ্যমে আমরা রিটার্নটা দিয়ে পাঠাই সাবমিশন করার জন্য বা কোনো লয়ারকে দিয়ে পাঠাই। সো ঠিকঠাকভাবে এটা সাবমিশন হয়েছে কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারবো। কারণ এই বছর থেকে আপনি যদি ট্যাক্স রিটার্ন সাবমিশন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানাও হতে পারে। সো বিস্তারিত নিয়ে ভিডিও অবশ্যই থাকবে, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।